अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমাকে দেওয়া কথাও আমি বলিনি, কাল থেকে ইংলিশ শেখাবো, ওকে? হাই বিভা, কেমন আছো? ঠিক আছি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? দু মিনিট দাঁড়াও, দিদা আসছে। বিভা এসে গেছিস মা? কখন থেকে অপেক্ষা করছি, এক মিনিট দাঁড়া, বরণ করি। এক মিনিট। হ্যালো, কি বলছো? এটা কি করে সম্ভব? আমি ওই কনসাইনমেন্ট নিজের হাতে পাঠিয়েছি যাতে ওটা সময় মতো পৌঁছে যায়। লোক যখন নিজের ঘরের চৌকাট পেরোয়, আমি বিভা ততদিনে সাত সমুদ্র পার করে ফেলি। ডিলটা দেশের হোক কিংবা বিদেশের, আমি কোনোটাই হারতে পারবো না। আমার কোম্পানি আজকে কোটিতে আছে, কালকে মিলিয়ন হবে। আমার একটাই লক্ষ্য, সারা বিশ্বের কাছে আমাদের ডায়মন্ড কোম্পানির নাম সবার উপরে থাকবে। বুঝতে পেরেছো তুমি? আর যদি তুমি এক ঘন্টার মধ্যে কনসাইনমেন্টটা না পাঠাও, তাহলে ঠিক এক ঘন্টা এক মিনিট পর আমি কনসাইনমেন্টটা এখান থেকে পাঠিয়ে দেব। হ্যাঁ, আমি আমার এতগুলো বছর সমর্পণ করেছি শুধু বিভার ভবিষ্যতের জন্য। ভেবেছিলাম আমার মেয়ে অনেক বড় হবে, একটা বট বৃক্ষের মতো, কিন্তু বড় বৃক্ষ রূপ নিতে নিতে বিভাকে নিজের মাটিটাই ফুলে গেছে। চম্পাকলি, এখানে কিছু শাড়ি আছে যেগুলো ধোপা দিয়ে গেল। এগুলো তো পিসিমার শাড়ি, দিন আমি রেখে দিচ্ছি। মা, মা, তুমি কোথায়? আমি এসে গেছি মা। মা, কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ বাবা, 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 বাবা বলে না শোনা, আমি তোর বড় জ্যাঠা। হ্যাঁ, বড় জেঠু। আপনি জানেন কৃষ্ণ কার ছেলে? খেমি দিদির। আপনি কৃষ্ণর মাসি হন। শুধু মাসি নয়, আমি তো কৃষ্ণর ঠাকুমাও হই। কৃষ্ণ, তুই কষ্ট পেলি না তো? পিকনিক থেকে তোকে এভাবে আমি নিয়ে এলাম, কিন্তু তুই জানিস তো তোর এখানে থাকাটা কতটা প্রয়োজন। হ্যাঁ, পুজো আছে তো মা। তোর বাবার জন্য।
চম্পা কলি, ওকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। খেমি, প্রত্যেক বছর তুমি এই দিনটাতে আসার জন্য ভাইকে বলো, কিন্তু আজ অবধি একদিনও আসেনি। ও ধর্মপুরের মালিকানা ত্যাগ করেছে, এই সংসার ত্যাগ করেছে, আর তার সাথে সাথে সব থেকে বড় ধর্মও ত্যাগ করেছে। প্রত্যেক বছর তুমি একাই যাও মন্দিরে, কেউ যায় না তোমার সাথে। এবছরেও কিচ্ছু বদলাবে না খেমি। কিন্তু একটা জিনিস বদলাতে চলেছে পিসি, এবারে ওর বাবার বার্ষিকীর কাজ কৃষ্ণ করবে। আর ভগবান করুক বাবাও যেন সেই দিনে থাকেন। যদি মালিক পুজোতে আসেন তাহলে খুব ভালো হবে, কিন্তু কি করে? আমাকে কিছু না কিছু করতেই হবে যাতে মালিক এই পুজোতে আসে। চম্পা কলি, এই চিঠিটা মালিকের ঘরে রেখে দিয়ে এসো। যদি উনি এই চিঠিটা পড়েন তাহলে হয়তো উনি মন্দিরে আসতে পারেন। মালিক আমাকে ক্ষমা করে দেবেন, আজ আমি খেমি দিদির নামে আপনাকে চিঠি পাঠিয়ে সেই ধর্মটা পালন করতে বাধ্য করছি যে ধর্ম আপনি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছেন। আজ শুধু আমি কড়িয়ার মায়ের কাছে আশীর্বাদ চাইছি যেন মন্দিরে আপনাকে দেখতে পাই আমি। হে কড়িয়ার মা, আজ যেন মালিক এই চিঠিটা পড়েন। শ্বশুরমশাই, আমাদের বাড়িতে এই পুজো প্রত্যেক বছর আমি করে থাকি, আপনি কোনো দিনও আসেননি। একজন বাবা তার সন্তানের পুণ্যতিথিতে কোনোদিনও আসেনি, কারণ আপনি আপনার গৃহস্থ জীবন তখনই ছেড়ে দিয়েছিলেন যখন আপনার সন্তানের সন্তান আমার গর্ভে ছিল। আজ আপনার নাতি সেই কাজ করতে যাচ্ছে যা প্রত্যেক সন্তানের কর্তব্য, সেই অধিকার, সেই কর্তব্য যে সে তার পিতার শেষ কৃত্য আর পুণ্যতিথি পালন করে। আজ আপনার নাতির প্রথম পুজোতে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আসুন, সন্তানের জন্যে না হোক কিন্তু নিজের নাতির জন্যে। কৃষ্ণ আপনার ভালোবাসা, আপনার স্নেহ কোনোদিনও পায়নি, বিগত কয়েক বছর ধরে আমরা কেউ পাইনি, কিন্তু আজ আজ যদি আপনি না আসেন কোথাও না কোথাও আপনার অভাবও অনুভব করবে, কারণ আজ ওর প্রথম পুজো, আপনার বৌমা খেমি। চম্পা কলি, আমাকে মালিককে দেখতেই হবে, আর ওই চিঠিটা? আপনি তো সব জানেনই, বড় পিসিমার হুকুম ছিল, মানা করতে পারিনি। আজকে যদি আমি বাড়িতে থেকে যেতাম আর যদি সত্যি উনি আজকে বাড়িতে ফিরতেন তাহলে আমি ওনাকে দেখতে পেতাম। কিন্তু মালকিন, মালিক তো পরিবারকে ছেড়েই দিয়েছেন, খুব ভালো হতো যদি মালিক আসতেন। প্রতি বছর ওনাকে চিঠি লেখা হয় আর ওনার ঘরে গিয়ে রেখেও আসা হয়, আর মালিক আসেনও, কিন্তু কেউ জানে না যে উনি চিঠিগুলো আদেও পড়েন কি পড়েন না। আপনি চলুন, দেরি হয়ে যাচ্ছে।